বাবরি চুল রাখা সুন্নত হাদিস সহ দলিল জানতে চাই। ওরে সর্বনাশ। কালো চুলে কলপ করা যাবে কিনা? আমি একজন প্রবাসী, আমার রুমে আজানের ধ্বনি শুনতে পাই না, সময় হলে নামাজ পড়ে নেই, এখন আজান দিয়ে নামাজ পড়তে হবে নাকি সময় মতো পড়ে নিলেই হবে? মৃত্যুর 40 দিন আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হবে? এক জুমার দিনে স্পেশাল কোনো আমল আছে কি যেটি আমি একটু বেশি করে করতে পারি? আমার জীবনের আমল অনেক কম, যদি মেহরবানি করে একটা আমল বলে দেন যেটি আমি করে অগ্রগামী হতে পারি। জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? অনেক সময় জায়নামাজের ডান বাম সোজা করার জন্য কাবা ঘরের উপরে পা দিয়ে আমার জায়নামাজকে সোজা করি, সেটি করলে কোনো গুনাহ হবে কিনা? রাতে খালি গায়ে ঘুমালে নাকি বিপদ আসে, ইসলামী শরীয়ত অনুযায়ী এই কথার যৌক্তিকতা আছে কি? শায়েখ, মানুষ ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়, এই সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় ভাইয়েরা, পুরা দুনিয়াতে বর্তমানে তিনটা মৌলিক ফেতনা চলতেছে, এর মধ্যে একটা ফেতনা হচ্ছে সমকামিতার ফেতনা, দুই নম্বর ফেতনা হচ্ছে ট্রান্সজেন্ডারের ফেতনা, আর তিন নম্বর ফেতনা হচ্ছে ফাহেশা, বেহায়া, নির্লজ্জ করে দেওয়ার বিবাহ পূর্ববর্তী প্রেম যৌনতা, এই ফেতনা। ভালো করে মনে রাখেন তিনটা ফেতনার কথা। এর মধ্যে একটা ফেতনার সাথে আমরা খুব বেশি পরিচিত নই, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। অনেকেই গুলায় ফেলেন যে ট্রান্সজেন্ডার মানে মনে হয় হিজরা, হিজরা এক জিনিস, ট্রান্সজেন্ডার আরেক জিনিস। হিজরা মানে যে পুরুষের দিকে পূর্ণ নয় পুরুষের অঙ্গ আছে, নারীর দিকে পূর্ণ নয় নারীর অঙ্গ আছে, হুকুম হবে পুরুষের মতো অথবা নারীর মতো কিন্তু কোনোটাই পূর্ণ নয়, কিন্তু তৃতীয় কোনো লিঙ্গ না পুরুষ না নারী এরকম কোনো কিছু আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, এর মধ্যে কমতি থাকলে নারীর দিকে কমতি নারী হিজরা, পুরুষের দিকে কমতি পুরুষ হিজরা, এটা আলাদা পার্ট। কিন্তু ট্রান্সজেন্ডারটা সম্পূর্ণ একটা মানসিক সমস্যা, এবং এই মানসিক সমস্যাকে সুন্দর করে মেডিকেল সায়েন্সের দোহাই দেয়া, এইটাকে বৈধতা দেওয়ার একটা অপচেষ্টা চলতেছে, যারা করতে চাচ্ছে এরাও আরেক মানসিক রুগী। কিভাবে? একজনের মনে হয়েছে আমি আসলে 100%-এর কাছাকাছি পুরুষাঙ্গধারী হলেও আসলে তো আমি পুরুষ না আমি নারী, লোকজনের কাছে বলছে আমি নারী, ডাক্তারের কাছে যাই হয়তো বলছে আমি নারী, তখন তার নারী অঙ্গের দিকে তাকে বাড়িয়ে দেওয়ার জন্য হরমোন টরমোন দিয়ে তার ট্রিটমেন্ট করা হয়, কিন্তু আসলে এই বেটা পুরাই পুরুষ, আসলে যে পুরুষ থাকার পরেও নিজেকে নারী বলে, ওর সমস্যা পুরুষ আর নারীতে নাই, ওর সমস্যা মানসিক সমস্যা, ঠিক কি না? কিন্তু এইটাকে এখন বাংলাদেশেও নতুন করে আইন করা হবে যে এইটা যদি বলে তাহলে আপনাকে স্বীকার করতে হবে। আমি মাঝে মাঝে বলি ভাইজানেরা, মুরব্বি আমার হাতটা ধরেন তো, মুরব্বি আসলে আমার হাত ধরে নাই, আমার হাত নাই, বলেন আপনারা আমার হাত আছে না নাই? আমি মনে মনে ভাবছি আমার হাত নাই, আমি যা মনে মনে ভাববো তাই হবে, আপনারা কি বলবেন? হুজুরের মাথার সমস্যা, হাত হাতের জায়গায় আছে, ধরছে উনি, তো ওই বেচারির পুরুষ পুরুষ নারী নারী, কিন্তু ট্রান্সজেন্ডার হয়েছে বলতেছে আমি নারী আমি পুরুষ। বাংলাদেশের মেন স্ট্রিম পত্রিকাগুলো এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, যারা এরকম করে ডাক্তারের শরণাপন্ন হয়ে নিজেকে নারী সাজাচ্ছে তারা নাকি নারী হোস্টেলে জায়গা পাইছে, তারা নাকি নারীর সৌন্দর্য প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করেছে, এর দ্বারা নাকি জাতি বিরাট অর্জন করেছে, আসলে কিছু অর্জন করে নাই। এটা ইসলাম, ইসলামের সামাজিক সংস্কৃতি চরিত্র এবং দেউলিয়াত্ব, ইসলাম যে সমাজ ব্যবস্থায় যে দেউলিয়াত্ব এইটার হচ্ছে এটা একটা বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এর বিপক্ষে আমাদেরকে কঠোর আন্দোলন দাঁড় করাতে হবে, এবং আমাদেরকে বলতে হবে যারা এরকম করে যাদেরকে সাপোর্ট করে এদেরকে পানিশমেন্ট দিতে হবে, এবং যাদের এরকম মানসিক রোগের চিকিৎসা প্রয়োজন তাদেরকে সরকারি খরচে ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু এর মানে এই নয় কেউ বললো আমি নারী অতএব তাকে আপনি নারীর স্বীকৃতি দিয়ে দিবেন, এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা আল্লাহ ইসলাম সমাজ কোনটাই আমাদেরকে সাপোর্ট করে না, ঠিক কিনা? এটা একটা ফেতনা, সরব হতে হবে, কথা বলতে হবে। আস্তে আস্তে প্রমাণ করতেছে এই রকম ছেলে ছিল কিন্তু মেয়ে ভেবে ভেবে এখন সার্জারির মাধ্যমে মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে, আগাইছে তো ভাই, কিন্তু তুমি যা ছিলে তাই, তুমি নিজে তো আগাও নাই, তোমার নিজের ব্রেন পিছাইছে। খবর পরে বিরাট অ্যাচিভমেন্ট, উমুক করে ফেলছে বিরাট অ্যাচিভমেন্ট,
এটা একটা ইসলামের বিপক্ষে তিন ফিতনার এক ফিতনা, একটা সমকামিতার ফিতনা, ট্রান্সজেন্ডারের ফিতনা, বিবাহ পূর্ববর্তী সম্পর্ককে লিবারেল করে দেওয়া, সহজ করে দেওয়া, এটাও একটা ফিতনা। এই তিনটা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, রাতে খালি গায়ে ঘুমালে নাকি বিপদ আসে, ইসলামী শরীয়ত অনুযায়ী এই কথার যৌক্তিকতা আছে কি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইমানদারদের শোয়া ওঠা বসা সবগুলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার ক্ষেত্রে কতগুলো আদবের কথা বর্ণনা করেছেন, এর মধ্যে একটা কথা বলেছেন বাতি নিভায়ে দেওয়া, উন্মুক্ত জায়গায় না ঘুমানো, আশপাশ দিয়ে আর রাখা, খালি জায়গায় যেই জায়গার পাশে কোনো বাউন্ডারি নাই এরকম জায়গায় যেন কেউ না ঘুমায়, তারপরে একজন একাই এক রুমে থাকার ক্ষেত্রেও হাদিসে নিষেধ করা আছে। কিন্তু এইগুলার আলোকে এইটি বলা নাই যে কোনো মানুষ খালি গায়ে শুতে পারবে কি পারবে না। মানুষের স্বাভাবিকতায় মানুষ গা ঢাকায় শুবে, এটাই স্বাভাবিকতা। কিন্তু কোনো কারণে, গরমের কারণে খালি গায়ে মানুষ শুতেই পারে, কিন্তু খালি গায়ে শুলেই তার জন্য বিপদ হবে, এটা আমাদের জন্য একটা কুসংস্কার। এরকম কোনো বিপদ খালি গায়ে শুলেই হয়ে যাবে এরকম কারো কোনো ক্ষমতা নাই। তবে তার আগে শরীয়তসম্মতভাবে নিজের গা বন্ধ করে শোয়া উচিত। রাত্রে শোয়ার সময় যেরকম ঘুমানোর দোয়াটা পড়া, তিন কুল পরে নিজের গায়ে ফু দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি, এটা পড়ে নেওয়া, এরপরে সাধ্যের মধ্যে থাকলে আয়াতুল কুরসি পড়ে আমাদের ঘর সহ চারিদিকে ফু দিয়ে দেওয়া, রুকিয়া করা, এরকম করে শোয়া আমাদের জন্য উত্তম। তবে ন্যাচারালি মানুষের গায়ের উপরে কোনো একটা আবরণ দিয়ে কিছু ঢাকায় দিয়ে শোয়াটা উত্তম, তবে খালি গায়ে শুলেই তার কোনো ক্ষতি হয়ে যাবে, অথবা খালি গায়ে শুলে তার জন্য কোনো বিপদ আপদ আপতিত হবে, কোরআন হাদিসে আমার জানা মতে এরকম কিছু নেই। জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কি না? অনেক সময় জায়নামাজের ডান বাম সোজা করার জন্য কাবা ঘরের উপরে পা দিয়ে আমার জায়নামাজকে সোজা করি, সেটি করলে কোনো গুনাহ হবে কি না? দেখেন প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আমরা কাবারও এবাদত করি না, আবার কাবা শরীফের যে দৃশ্য ওইটারও এবাদত করি না। কাবার দিকে মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবা, ইমানদাররা এক আল্লাহর উপাসনা করে, এবাদত করে কাবার দিকে মুখ ফিরায়া, ঠিক না ভাই? এখন এই জায়নামাজে আমাদের যে কাবা, কাবা তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড়, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ এটাকে দুনিয়ার প্রথম ঘর বলেছেন। আল্লাহ কোরআনের সূরা হজের মধ্যে বলেছেন, আর যে বা যারা আমার কোন নিদর্শনকে সম্মান করে এটা হচ্ছে অন্তরের তাকওয়া। সুতরাং কাবাকে বেইজ্জত করা, কাবাকে ইজ্জতহানি করা, এটা ইমানের শায়েরের খেলাফ। এটা যদি কেউ ইচ্ছা করে করে তার ইমান চলে যাবে। এখন আমার আপনার সামনে যে কাবার ছবি, আমাদের যদি এখন মন হয় যে আমরা এই কাবার দিকে মোতাজ্জ করে ওই কাবাতে আমার নজর ভালো হবে এই জন্য আমি এরকম করে পড়তেছি, আমার জানা মতে কোনো পাগল ছাগলও এরকম নিয়তে যায় নামাজে দাঁড়ায় না, ঠিক না ভাই? এটা কোনো আমাদের নিয়তের মধ্যে নাই। কিন্তু ঝামেলাটা হচ্ছে ওই কাবার ছবি যুক্ত জায়গা যেখানে অনেক সময় পা দিয়ে পাড়া দিতে হচ্ছে, অথবা ডান বাম সোজা করতে হচ্ছে, এইটা আসলে পিকচার হলেও আমাদের এথিক্সের সাথে মানসিকভাবে এটা যায় না। এই জন্য এই ধরনের কাবা, মদিনা মুনাওয়ারা, বাইতুল মুকাদ্দাস, এইগুলার ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার না করাই উত্তম। যদিও ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু এইটার বাহিরে প্লেন, কম ডিজাইন, সুন্দর, শুভ্র, এই রকম জায়নামাজ আমাদের ব্যবহার করা উচিত। তবে কেউ যদি এরকম ব্যবহার করে ফেলেন তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। আর যদি অনিচ্ছায় যে কাবাকে বেইজ্জত করে না, এমনি সোজা করার জন্য ডানে সরাইছি বামে সরাইছি, তাহলেও তার গুনাহ হবে না। তবে অলোভার এই ধরনের জায়নামাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শেখ, জুমার দিনে স্পেশাল কোনো আমল আছে কি যেটি আমি একটু বেশি করে করতে পারি? আমার জীবনের আমল অনেক কম, যদি মেহরবানি করে একটা আমল বলে দেন যেটি আমি করে অগ্রগামী হতে পারি। প্রিয় ভাইয়েরা, জুমার দিন তো স্বয়ং স্পেশাল একটা ডে, জুমার দিন সাইয়্যিদুল আয়্যাম, এই দিবসটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল দিবসের উপর মর্যাদাবান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের অনেক আমলের কথা বলেছেন। কেউ যদি জুমার নামাজে হেঁটে হেঁটেও আসে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রত্যেক কদমে কদমেও তার সওয়াব দেন। কেউ যদি জুমার দিনে গোসল করে আসে, সুগন্ধি লাগায় আসে, তেল লাগায় আসে, নতুন কাপড় পরে আসে, প্রত্যেকটা নবীজি উৎসাহ দিয়েছেন। তবে
স্পেশাল দুটা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। বৃহস্পতিবার চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে জুমার রাত শুরু হয়ে যায়। দীর্ঘ সূরা যদি এক বৈঠকে না পড়তে পারেন তাহলে বৃহস্পতিবারের চাঁদ ওঠার পরের থেকেই আপনি জুমার রাত থেকেই পড়তে পারেন, সারা দিনে শেষ করলেন। দ্বিতীয় একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করো, এইটাও একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ এক মর্তবা নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ দশটা তার প্রতি রহমত দান করেন। আর জুমার দিনে যদি কেউ এটা করে, নবী যেহেতু স্পেশাল নির্দেশ দিয়েছেন, আমার জীবনের সফলতা হতাশা দূর করা, আমলে বরকত হওয়া সব কিছুর সাথে জড়িত, অতএব টার্গেট করবেন ইনশাল্লাহ এই জুমাতে 100 বার নবীর প্রতি দরুদ সালাম পেশ করবো, আগামী জুমায় পারলে আরও 20 বার বাড়ায় দেব, কিন্তু মিস যেন না হয়। ছোট থেকে ছোট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, কয়টুক সময় লাগে ভাই, কিন্তু আমাদের হাতে সময় নেই জানি না জন্য। আর একটা স্পেশাল আমল যেটা আপনি বলেছেন, প্রিয় ভাইরা আমার কথা নাই নবী করিম সাল্লামের কথা, জুমার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই দোয়া 100% কবুল করে নেন। ইমাম নববী সহ অন্যরা বলছেন, জুমার দিন আসর থেকে মাগরিব অথবা জুমার দিন যে শেষ হয়ে যাচ্ছে এর আগ মুহূর্তটুকুতে আল্লাহ ওই দোয়াটা কবুল করেন। এই জন্য প্রিয় ভাইরা, জুমার দিন আসর থেকে মাগরিব যার যা ঝামেলা ঝঞ্ঝট চাহিদা আল্লাহর কাছে কামনা, এ হচ্ছে না সে হচ্ছে না, প্রয়োজনে মসজিদে বসেই থাকবো, বের হলাম না একদিন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এর মধ্যে কোন মুহূর্ত আছে, আল্লাহ আমি পুরো মুহূর্তটার মধ্যেই তোমার সাথে দোয়ায় আছি, আল্লাহ যদি একদিন কবুল করে নেন সাকসেস, আল্লাহ কবুল করুক। তিনটা দিকের কথা বলে, তাহলে প্রিয় সূরাতুল কাহাব, নবীর প্রতি দরুদ এবং সালাম, এবং জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বলতেই থাকা, আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, রিজিক বাড়া, আল্লাহ দিবে না কেন রিজিক বাড়ায় দাও, আল্লাহ কেমনে দিবে আমি জানি না, আল্লাহ আমাকে দিতে হবে, আল্লাহ তুমি আমার রিজিক বাড়ায় দাও, বলতেই আছেন 1000 বার। অল্প একটু সময়, 5:15 আসর আর 4:15 আসর আর 5:15 মাত্র হচ্ছে মাগরিব, 1 ঘন্টা 1.25 ঘন্টা আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু কোনো প্রস্তুতি আমার নাই। আল্লাহ আমাদেরকে জুমার দিন আমলগুলো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মৃত্যুর 40 দিন আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হবে? প্রিয় ভাইরা, আমি তো এখনো মরি নাই এই জন্য বলতে পারতেছি না। প্রিয় ভাইরা, মানুষজন অনেক কথায় বলে মৃত্যুর 40 দিন আগে, অমুক দিন আগে বুঝতে পারে, জানতে পারে, আসলে এইগুলার শরীয়ই কোনো দলিল নাই। আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই, তাকওয়া মসজিদের খতিব, আমার বন্ধু মানুষ, ওনার আব্বা গত শুক্রবারে 3-4 দিন আগে ইন্তেকাল করে গেছেন। উনি বলতেছেন, সাইফুল্লাহ ভাই, বাসার থেকে নামায়া হাসপাতালে নিচ্ছি, উনার একটু নিউমোনিয়া আছে, তো নিউমোনিয়া হলে গলার মধ্যে একটু ল্যালপা জমে, তো ওই ল্যালপাটা সাকার দিয়ে পরিষ্কার করা হয়, আমরা নিজেরাও করে দেয়, মাঝে মাঝে কাত করে টিস্যু দিলে মুখ দিয়ে বেরোয় আছে। তা আমরা মনে হলো যে উনার একটু গড়গড় গড়গড় করতেছে, একটু কষ্ট হচ্ছে, একদম স্বাভাবিক অবস্থার থেকে 10 মিনিটের মধ্যে নামায়া গাড়িতে তুলে আদ্দিন হাসপাতালে নিছি। নেওয়ার পরে দেখলাম আব্বার আর পেট উঁচু নিচু হয় না, তার মানে তার নিঃশ্বাস নাই, হাটটা চেক করে আর হাসপাতালে নামালামই না। বলে আমি বুঝতেই পারলাম না সাকরাতুল মৌত কখন আসলো, এই গড়গড় কখন হলো, কখন চলে গেল। মানুষের হায়াত চট করে চলে যায়, আসে আর চলে যায়, মানুষ বোঝা তো অনেক দূরের কথা। মানুষ যদি 40 দিন নয়, তার যে তওবার দরজা বন্ধ হওয়ার আগেও যদি মানুষ বুঝে ফেলতো তাহলে তো আল্লাহর কাছে মাপ পেয়ে নিত। এই সকল কথাবার্তা এক সকল এক ধরনের ফকির, এক ধরনের বিভিন্ন ধরনের বাবাদের কথা। আল্লাহ যদি কাউকে স্পেশালভাবে জানান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক, কিন্তু জেনারেলি যদি আপনি বলে ফেলেন যে মৃত্যুর 40 দিন আগে মানুষ জানতে পারবে, মরণ মরণ ভাব লাগতেছে, অনেকেই বলে ভাই চলে যাব, ভাই আর সময় নাই, এরকম বলতে বলতে 30 বছর আরো বাঁচছে, নাই ভাই দোয়া করেন ভাই আর মনে হয় হবে না, ও বাবা 84 বছর বয়স এখন ওই বুড়ার, বলেই যাচ্ছে এই কথা বহুদিন ধরে। সুতরাং মৃত্যুর 40 দিন আগে বুঝতে পারে, এটা যদি আল্লাহ পার্সোনালি কাউকে বোঝানোর তৌফিক দিলে তার ব্যাপার, কিন্তু শরীয়তের দলিলের আলোকে বুঝতে পারবে, জানানো হবে, ভাব ভঙ্গিতে বোঝা যাবে, আস্তে আস্তে গায়ের রং হলুদ হবে, চোখ ফ্যাকাশে হবে, এই সকল কোনো কিছু শরীয়তে নাই। আমি একজন প্রবাসী,
আমার রুমে আজানের ধ্বনি শুনতে পাই না, সময় হলে নামাজ পড়ে নেই, এখন আজান দিয়ে নামাজ পড়তে হবে নাকি সময় মতো পড়ে নিলেই হবে? প্রিয় ভাই, প্রবাসী হয়তো এমন দেশে থাকেন যেখানে তার মসজিদটা কাছে না, আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক কিছু নাই, কিন্তু এমন একটা নিয়ামত আছে যেখান থেকে সেখানে আজানের ধ্বনি আমরা শুনতে পাই। ফজরের আজান 10 মিনিট পুরো ঢাকায় শেষ হয় না, মাগরিবের আজান আপনি 4-5 কিলোমিটার চলে যাবেন শুনতেই থাকবেন আজান কোথাও না কোথাও চলতেছে, এটাও একটা আল্লাহর নিয়ামত। প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে এই ভাই আজানের ধ্বনি শুনতে পান না, এখন ঘরেই নামাজ পড়েন, কথা হচ্ছে আজানের ধ্বনি আপনি কি কারণে শুনতে পান না? মসজিদে ওইখানে আজান দেওয়ার ইউরোপে নিয়ম নাই, এই জন্য আজানের ধ্বনি হয়তো শুনতে পান না, কিন্তু মসজিদ আপনার কাছে। তাহলে আজানের ধ্বনি শুনতে পান বা না পান, আজানের উত্তরের দুইটা দিক, একটা শোনার পরে মুয়াজ্জিন যা বলে তাই বলো, আরেকটা হচ্ছে মসজিদের মধ্যে হাজিরা দাও। তো আপনি শুনতে পান বা না পান, আপনাকে জামাতের সুযোগ থাকলে জামাতে সালাত আদায় করতে হবে। আর 2 নম্বর, আপনার জায়গা থেকে মসজিদের দূরত্ব এত দূর, গাড়ি চালায় যেতে হয়, ওই দূর যেতে যেতে আপনার যাওয়া আসার পথে আপনার ওয়াক্ত আরেকটা এসে যাবে, তাহলে আপনি আপনার ঘরেই সালাত আদায় করুন, এর জন্য আপনাকে আজান দিতে হবে না, তবে আপনি জামাতের নিয়তে একামত দিয়ে আপনি সালাত আদায় করবেন, এটা হচ্ছে আপনার জন্য নিয়ম। আর আপনার জন্য দোয়া করি আল্লাহ আজান যেখানে শুনতে পান এরকম জায়গা এরকম পরিবেশ আপনার মহল্লাটাকে আল্লাহ কায়েম করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কালো চুলে কলপ করা যাবে কি না? কালো চুলে কলপ করবেন কেন? হ্যাঁ দেখেন যা লেখছে তাই বললাম, আপনারা মনে করবেন বানায় বলতেছি। কালো চুলে কলপ করা যাবে কি না, আসলে বিষয়টা হবে কি চুলে কালো কলপ করা যাবে কি না, তাই না? প্রিয় ভাইরা, এরকম অনেক মিস্টেক হয় মাঝে মাঝে, আন্তা জান্নাতি মানে আপনি আমার জন্য জান্নাত, এইটাকে আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছে আপনি জান্নাত, আপনি জান্নাতের মালিক, ভূগোল বড়াই দিয়ে বুঝ দিয়ে দিচ্ছে আমাদেরকে, আমরা শুনতেছি আর দূর থেকে, আমরা তো মিসকিন, এলেম টেলেম কিচ্ছু নাই, তারপরে যতটুকু আছে ততটুকুতে বুঝি। যাই হোক, এটা একটা লেখার মিস্টেক। প্রিয় ভাইয়েরা, চুলের কলপের ক্ষেত্রে শরীয়তের মূল বিষয় হচ্ছে সাদা শুভ্র দাড়ি শুভ্র চুল রসুল্লাহ ইসলাম পছন্দ করেন নাই। প্রমাণ, হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলার পিতাকে আল্লাহর নবী বলছেন, হে আবু বকর, তার সাদা চুলটাকে তুমি রঙিন করে দাও, বদলায় দাও। কিন্তু শরীয়তের উসুল হচ্ছে সকল কালির রং করা যাবে, শুধুমাত্র কালো কালারটা ব্যবহার করা যাবে না, কালো ছাড়া সব রং ব্যবহার করতে পারবেন, কালচে, বেগুনি, খয়েরি, হলুদ, আপনার ইচ্ছা, কিন্তু কালোটা ব্যবহার করা যাবে না, শরীয়ত এটার ক্ষেত্রে ব্যারিয়ার দিছে, স্পষ্ট বক্তব্য। আর এই কালোটা কেন করা যাবে না, এখন যদি বলতে পারি আমরা অনেকে, মানুষের মৌলিকভাবে আল্লাহ চুলের গঠনকে কালো দিয়েছিলেন, এইটাকে আপনি যখন আল্লাহ সাদা দিলেন তখন আল্লাহ আপনার মধ্যে হরমোনের কারণে এটা পরিবর্তন করাইছেন, এখন আপনি যদি আবার কালো বানান তাহলে আপনি যেরকম ছিল ওই প্রতারণার দিকে নিয়ে আসতেছেন। অনেকের কথা শরীয়তের নয়, শরীয়ত সব জায়গায় দলিল যুক্তি এগুলো চলে না, শরীয়ত বলছে আপনি যে কোনো কালার করতে পারেন, কালো করতে পারবেন না, আপনি অন্য কালার করেন, মেহেদি কালার করেন, যে কালার করেন, সুতরাং এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর যারা কালো কালার করেন, দাড়ি টাড়ি বড় হওয়ার পরে খুব বেশি ভালো দেখা যায় না, কালো কালার করার পরেই তো অল্প একটু করে দাড়ি বড় হতে শুরু করে, গোড়ার দিকে দেখা যায় যে ভিতর দিয়ে বোঝাই যাচ্ছে যে ঢাকানোর চেষ্টা করছে, সাদা 1/2 ইঞ্চি বাকি 3 ইঞ্চি উপর দিয়ে আবার কালো, দেখতে ভাল লাগে না ভাই। এই জন্য আপনি কালচে কালার করেন, কালো না, ডিপ খয়েরি করেন, আপনি বেগুনি করেন, হলুদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়ত বলছে কলপ কালোটা ব্যবহার করা যাবে না, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবরি চুল রাখা সুন্নত হাদিস সহ দলিল জানতে চাই, উরে সর্বনাশ। এই প্রশ্ন আমার কমন প্রশ্ন, কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা, ঠিক না ভাই? 17 বছর ধরে চুল রাখি, হজে গেলে ন্যাড়া করি আবার চুল রাখি। প্রিয় ভাইয়েরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলা 2 ধরনের, একটা সুন্নাত ছিল আসার, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের প্র্যাকটিস ছিল,
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করতেন কিন্তু কাউকে বাধ্য করেন নাই সাহাবায়ে কেরাম ভিন্নটা করেছেন নবীজি অন্যরকম মতামত দেন নাই নিষেধ করেন নাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যক্তিগত সুন্নাত ছিল তার মধ্যে অন্যতম একটা সুন্নাত কবলান নবুয়া ওয়া বাদান নবুয়া নবুয়তের পূর্ব এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় একবার হলক করা ছাড়া পুরো জীবনে নবীজি কখনো নেড়া করেন নাই কখনো ছোট চুল রাখেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় বড় ছিল মাঝে মাঝে দুই দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে এরকম হাদিসেও আছে স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ায় আটকায় দিছেন এরকম বর্ণনাও আছে সুতরাং এইগুলো সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন বাইনা মানকা বাই এই দুই কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে তার মানে অত দূর হতে আমার এখনো আট আঙ্গুল লাগবে এই পর্যন্ত তো আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই কিন্তু বলে চুল রাখার সুন্নত তিনটা কি একটা সুটি একটা খুঁটি আর একটা ঝুঁটি আর একটা মুঠি আছে না চাচা অধিকাংশ ফোকাহায়ে কেরামের মতে কোনো কারণ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ উমরার সফর ছাড়া ন্যাড়া করা জায়েজ নাই যারা বলেন ন্যাড়া করা সব জায়েজ নাই অনেকের কথা কেউ করছেন ভিন্ন কারণে সাহাবায়ে কেরাম ছোট চুল রেখেছেন তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে নবীজি বলছেন তোমরা কাজা করো না কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দিয়ে সাইসে বাদ দিছে এদিক দিয়ে দিছে এদিকে তিন টান এদিকে তিন টান নেইমার আছে না ভাই এইটা শরীয়তে জায়েজ নাই আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন সমান রাখেন একটু বড় রাখেন সব এক মাপে রাখেন বাবরি রাখেন কেটে রাখেন কিন্তু এই কাজা করা যাবে না এইটা জায়েজ নাই আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন আপনি কোনো সুন্নত পালন করেন না কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপারে আপনার বিরাট আকর্ষণ কারণ এটা আপনার তাহলে সুন্নত পালন নয় আপনার মনের হাওয়াটাকে নবীজির সুন্নতের ব্যবহার হিসাবে আপনি করতেছেন অনেকেই আছে এরকম ঠিক না ভাই এই জন্য বাপ মার থেকে অনুমতি নিয়ে নেবেন আর বিস্তারিত পড়ার জন্য একটা বইয়ের কথা বলে দেই ইসলামে পোশাক পর্দা ও দেহ সজ্জা নাম মনে থাকবে ইসলামে পোশাক পর্দা ও দেহ সজ্জা ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ লিখিত বই এই বইটা ঘরে ঘরে মা বোনদের কাছে সকলের কাছে নিতে হবে আপনার আমার চুল কেমন হবে দাড়ি কেমন হবে রং করা যাবে কি যাবে না সালোয়ার কামিজ কেমনে পরবেন শাড়ি পরা জায়েজ না না জায়েজ নামাজের পোশাক কেমন হবে ভুরুতে প্ল্যাক করা যাবে কি না সুরমা দেওয়ার বিধান কি হাতে নেল পালিশ দিবেন কি দিবেন না লিপস্টিক দেওয়া জায়েজ না টিপ পরায় মুসলমান মেয়ে পারবে কি পারবে না সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এই বইটি নিবে দলিল আদিল্লা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ